বর্তমানে যারা ক্লাস টেনে পড়াশোনা করছে অর্থাৎ দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওতে তাদের জন্য ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা এমসিকিউ এবং ভি এসিকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা এক লাইনের এসিকিউ নিয়ে উপস্থিত হয়েছে যে কটা প্রশ্ন এই ভিডিওতে বলবো সেই কটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এইটা এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশের অধ্যায় থেকে এমসিকিউ এবং এসিকিউ এর প্রথম পর্ব আমরা এইভাবেই আরও কতগুলো পর্ব করে অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। ভালো নাম্বার পেতে গেলে এবং প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার দিতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও দেখা তোমাদের জন্য খুবই জরুরি আজকে দেরি না করে আমরা সরাসরি চলে যাব ভারতের প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এবং ভিএসএকিউতে গঙ্গা সমভূমির প্রাচীন পলি দ্বারা গঠিত অংশকে কি বলে সঠিক উত্তর ভাঙর গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে কি বলে সঠিক উত্তর খাদার কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় সঠিক উত্তর কোশি নদীকে পশ্চিমঘাট পর্বতের বিখ্যাত গিরিপথ হল ভোরঘাট ও থলঘাট নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সঠিক উত্তর দোদাবেতা উচ্চতা দু হাজার মিটার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিকোত্তর আনাইমুদি এটি আনাইমালাই পর্বতের শৃঙ্গ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিকোত্তর জিন্দা গাডা উচ্চতা এক হাজার ছশো নব্বই মিটার সাতপুরা পর্বত কোন দুটি নদীর মাঝে অবস্থিত সঠিকোত্তর নর্মদা ও তাপ্তি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সঠিক উত্তর ধূপগড় পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর ভাবুলমালা উচ্চতা মিটার রাজস্থানে বালিয়ারিকে কি বলে সঠিক উত্তর ধ্রিয়ান ভারতের বৃহত্তম সমভূমির নাম কি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি সিন্ধু সমভূমির সুউচ্চ ঢিলাময় ঢিবিগুলি কি নামে পরিচিত সঠিক উত্তর ধায়া সিন্ধু সমভূমি বা পাঞ্জাবে নবীন দ্বারা গঠিত অঞ্চলকে কি বলা হয় সঠিক উত্তর বেট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট ভারত পৃথিবীর ড্যাশ বৃহত্তম দেশ শূন্যস্থানে বসবে সপ্তম ভারতের দক্ষিণতম স্থান কোনটি সঠিকোত্তর কন্যাকুমারিকা ভারতের উত্তরতম স্থান কোনটি ইন্দিরা কল কারাকোরাম ও পীরপঞ্জাল পর্বতশ্রেণীর মাঝে কোন পর্বত অবস্থিত সঠিকোত্তর নাঙ্গা পর্বত ভারতের পূর্বতম স্থান কোনটি সঠিকোত্তর কিবিথু এটি অরুণাচল প্রদেশে অবস্থিত ভারতের পশ্চিমতম স্থান কোনটি সঠিক উত্তর গুহার মোটর বা গুহার মোটর এটি গুজরাটে অবস্থিত ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি ডুংলা বা মানা গিরিপথ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গরুই নস্টিন বা কেটু এটি কারাকোরাম পর্বতশ্রেণীর শৃঙ্গ উচ্চতা আট হাজার ছশো মিটার কোন পর্বতকে বসুধা বা ধবল শীর্ষ বলা হয় সঠিক উত্তর গডউইন অস্টিন শৃঙ্গযুক্ত কারাকোরাম পর্বতকে ভারতের উচ্চতম মালভূমির নাম কি লাদাখ ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল সঠিকোত্তর ভাষা ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ লাদাখ কোন কোন পর্বতের মাঝে অবস্থিত জাসকার ও কারাকোরাম ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী সঠিকোত্তর সিয়াচেন বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা আঠাশটি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আটটি কাশ্মীর উপত্যকায় বিখ্যাত কোন কোন হ্রদ দেখা যায় সঠিকোত্তর ডাল ও উলার ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম কি সঠিকোত্তর কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কি কি। বৃহত্তম রাজ্য রাজস্থান ক্ষুদ্রতম রাজ্য গোয়া ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কি কি। বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ গুজরাটের কচ্ছ এবং ক্ষুদ্রতম হচ্ছে কেরলের মাহে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কী সঠিকোত্তর কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর কাঞ্চনজঙ্ঘা ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি কি লাদাখ ও লাক্ষাদ্বীপ হিমালয় পর্বতমালার গিরিপথ হল পীরপঞ্জাল জোজিলা বানিহাল নাথুলা জেলেপলা এবং বামলা পশ্চিমঘাট পর্বতের পাদদেশে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় ভূমিভাগকে কি বলে সঠিক উত্তর মালনাথ কর্ণাটক মালভূমির পূর্বে অনুচ্চ ঢেউ খেলানো ভূমিভাগকে কি বলা হয় সঠিক উত্তর ময়দান ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কী আরাবল্লি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর গুরুশিখর উচ্চতা এক মিটার বর্তমানে আরাবল্লি পর্বত কোন জাতীয় পর্বত বর্তমানে আরাবল্লি পর্বত ক্ষয়জাত পর্বত ডেকান শব্দের অর্থ কী দাক্ষিণাত্য কোন পর্বতে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পর্বতে ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল নর্মদা নদীর উপত্যকা ভারতের একটি হোটস্টের উদাহরণ হল সাতপুরা পর্বত বিন্ধু পর্বতের পূর্ব অংশে কোন পাহাড় অবস্থিত সঠিক উত্তর কাইমুর ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত পাহাড়টির নাম কী ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত পাহাড়টির নাম কার্ডাম আজকের শেষ প্রশ্ন রাজস্থান মরুভূমির পশ্চিমে অবস্থিত ও শুষ্ক প্রকৃতির অংশটির নাম কি সঠিক উত্তর মরুস্থলী তাহলে এই ছিল আজকের পর্বের পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা খুব তাড়াতাড়ি এই অধ্যায় থেকে আরও একটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখছো তাদেরকে জানাই আমরা কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশানেও একটা লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আর তোমাদের জন্য আরও একটা কথা বলি আমরা কিন্তু ইতিহাসের একটা সম্পূর্ণ সাজেশান তৈরি করেছি সেই সাজেশানে তোমাদের কিন্তু মোট পাঁচশোটা এমসিকিউ রয়েছে বা ভিএসএ কিউ রয়েছে এবং তার পাশাপাশি অধ্যায় থেকে তোমরা দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের কোন কোন প্রশ্ন করবে সেই প্রশ্নের সংকলন নিয়ে আমরা একটা সাজেশানের পিডিএফ তৈরি করেছি সেই সাজেশনের পিডিএফের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে বা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো